হচ্ছে মোস্ট ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু দ্য ইনফাইনাইট কারেন্ট ক্যারিং ওয়্যার, ঠিক আছে, কারেন্ট ক্যারিং ওয়্যার। এবারে এই পয়েন্ট আমি সেম পারপেন্ডিকুলার ডিস্টেন্স এতে আমি পি পয়েন্ট নিলাম, এটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স অলওয়েজ। এবারে আমি কী করবো, ইনফিনিটি আছে, ইনফিনিটি মানে কি, আমি অ্যাঙ্গেল বাড়াচ্ছি এটাও বাড়ছে, অ্যাঙ্গেল বাড়াচ্ছি এটা আরও বাড়ছে, বাড়তে 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 আমার এই অ্যাঙ্গেলটা এর সাথে মিট করবে, কারণ আমি জানি ম্যাথসে আছে যে প্যারালাল লাইন্স মিট অ্যান্ড ইনফিনিটি। কেউ কোনোদিন দেখেনি কোথায় গিয়ে মিট করে, বাট বলা হয় যে প্যারালাল লাইন্স মিট অ্যান্ড ইনফিনিটি, মানে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, মানে লেখার জন্য তো ধরার জন্য ধরলাম যেটা 90 ডিগ্রি, বাট কেউ জানে না কোথায় মিট করবে, এটাও 90 ডিগ্রি, রাইট? কারণ এটা ইনফিনিটি আছে, ঠিক আছে, কারণ ওয়্যারের লেন্থটা ইনফিনিটি আছে, ওই জন্য এই কেসটা হলো। তাহলে বি ইকুয়াল টু আমরা জানি মিউ নট বাই 4π আই বাই এ সাইন ফাই 1 প্লাস সাইন ফাই 2 ফর কি, ফাইনাইট ওয়্যার, তো এটা হচ্ছে সব ওয়্যারের জন্যই। তাহলে যদি ইনফিনিটি হয় তাহলে কী হবে, অ্যাঙ্গেলগুলো মিউ নট বাই 4π আই বাই এ সাইন, প্রথমটা 90 ডিগ্রি, তারপরটাও সাইন 90 ডিগ্রি, সাইন 90 মানে 1, সাইন 90 মানে 1 মানে 2 হবে, তাহলে মিউ নট 2i বাই 4π এ, এটা হচ্ছে ইনফিনিটির জন্য, মানে ইনফাইনাইট কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য এটা ম্যাগনেটিক ফিল্ড, খুব ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে সেমি ইনফাইনাইট, সেমি ইনফাইনাইটে কী হয়, সেম এর পারপেন্ডিকুলার ডিস্টেন্স এতে একটা সাইড ইনফাইনাইট, মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, মানে এই অ্যাঙ্গেল দেখানোর জন্য, অ্যাকচুয়ালি যেরকমভাবে দেখা যায় না 90 ডিগ্রি, আর একটা অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি 0 ডিগ্রি। তাহলে বি ইকুয়াল টু মিউ নট বাই 4π আই বাই এ সাইন 90 একটা অ্যাঙ্গেল প্লাস আর একটা অ্যাঙ্গেল কত, সাইন 0। তাহলে বি ইকুয়াল টু মিউ নট বাই 4π, এখানে 1 আসছে, তো মানে 1 বাই, সরি আই বাই এ, এটা হচ্ছে সেমি ইনফাইনাইট। তো আমার কোশ্চেনে দেয়া আছে এইটা, বলেছে এর জন্য ম্যাগনেটিক ফিল্ড বার করতে, তো আমি তাড়াতাড়ি দেখে কী করে দেবো, মিউ নট বাই 4π আই বাই, দেখে মনে হচ্ছে এইটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স ডি, ঠিক আছে, সাইন 60 প্লাস সাইন 30 করে দিলাম, কিন্তু এটা পুরোপুরি ভুল, কারণ ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছি যে এই ডিস্টেন্সের পারপেন্ডিকুলার ডিস্টেন্স হয়, আমি জানি এটা অলওয়েজ পারপেন্ডিকুলার ডিস্টেন্স হবে, তাহলে দেখে তো মনে হচ্ছে কারেন্ট অ্যাকচুয়ালি এইখানেই আছে, বাট এটা পুরো ফ্লো করছে না, তাহলে পারপেন্ডিকুলার ডিস্টেন্স অ্যাকচুয়ালি এইটা, ঠিক আছে। এবার এটা আমি কী করে পাবো, এই ট্রায়াঙ্গেল থেকে পাবো, তাহলে এই ট্রায়াঙ্গেলের কস থিটা বার করলে কত হবে, বেস বাই হাইপোটেনিউস এ বাই ডি, থিটা ভ্যালু তো 30 ডিগ্রি আছে, কস 30 ইকুয়াল টু এ বাই ডি, কস 30 কত হয়, √3/2 ইকুয়াল টু এ বাই ডি, তাহলে এ আমি পেয়ে যাচ্ছি ডি √3/2, তাহলে পারপেন্ডিকুলার ডিস্টেন্স মানে এটা আমি পেয়ে গেলাম। এবার যে মেইন বলটা, একটা অ্যাঙ্গেল 60 ডিগ্রি, ঠিক আছে, কিন্তু আমি দেখতে পাই, আমরা জানি যে 5-1 আর 5-2 দুটো উল্টো দিকে মেজার করা হয়, আর এখানে অ্যারোটা এক্সিম দিকে আছে, তাহলে মেইন বলটা ওখানেই, তাহলে আমায় কোন অ্যাঙ্গেল নিতে হবে, এটা যদি এই অ্যাঙ্গেলটা 60 নিই, তাহলে আমায় আর একটা অ্যাঙ্গেল নিতে হবে, মানে 5-2 নিতে হবে, এই অ্যাঙ্গেলটা হলো, তাহলে উল্টো দিকে হলো, আর এটা কত রিফ্লেক্স অ্যাঙ্গেল, রিফ্লেক্স অ্যাঙ্গেল আমি ইজিলি বার করতে জানি, রিফ্লেক্স অ্যাঙ্গেল কী করে বার করে, মানে 5-1টা আমি পাচ্ছি 60 ডিগ্রি, 5-2টা হচ্ছে আমার 360 মাইনাস 30, এই রিফ্লেক্স 30 রিফ্লেক্স হবে মাইনাস 30, 330 ডিগ্রি, তাহলে আমি যখন সাইন 330 করব, সাইন 330টা বার করি, সাইন 330 মানে হচ্ছে সাইন 360 ডিগ্রি মাইনাস 30, কোন কোয়াড্রেন্টে
360 মাইনাস হবে cos এর কোয়াড্রেন্ট, তাহলে মাইনাস সাইন 30। ঠিক আছে, আমি কোয়াড্রেন্টে যখন করে নেবো তখন করে আমি জানি এটা cos এর কোয়াড্রেন্টে করছে। তাহলে ফাইনালি আছে বি 4π, আচ্ছা আই বাই টি রুট 3/2, এর ভ্যালু বসিয়ে দিলাম, আর সাইন 60 প্লাস মাইনাস সাইন 30, এটা হচ্ছে আমার আনসার।